করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশ জুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখার্জি তিনি বলেন ভারত সেবাশ্রম সংঘে যেসব সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবক থাকেন তাদের হাতে তিনি মাস্ক ও স্যানিটাইজার তুলে দিতে পেরে খুবই খুশিদের দিলীপ মহারাজ খুবই এরকমভাবে সারা ওয়ার্ডেই ওনারা সামাজিক কাজ করে থাকেন আজকে এই কাজের অংশ হতে পেরে আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি যে সত্যি তো আজকে সচেতনতা এবং যেরমভাবে আমাদের এইখানেও প্রায় আটশো আটশো জন আটশো নশো জন আমাদের সামনে জিরা থাকেন তো আমরা তার অংশ হতে পেরে নিজেদের গর্ব মনে করছি সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন মাস্কের আকাল চলছে তারপরেও তারা বেশি দামি হলেও সেগুলি সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু করেছেন এই করোনা যে ভয়াবহ প্রকোপ দেখছি তার সচেতনতা স্বরূপ আমরা এই একটা দিচ্ছি এটা মাস্ক হ্যান্ড স্যানিটাইজার করে দিয়েছে তাই কিছুটা খুব পাওয়া যাচ্ছিল না মাস্ক অতি কষ্টে আমরা কিন্তু এক হাজার জোগাড় করেছি আমরা এক হাজার বিলি করছি আবার দু একদিন মধ্যে আরও বিলি করি যারা পায়নি এখন পর্যন্ত মাস্ক আমরা প্রত্যেকের জন্য বিনা পয়সায় সকলকে দিচ্ছি